हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल सनका साहा ब्लॉग। सनका साहा ब्लॉगे तुम्हारे सबाई के स्वागत। तुम्हारा सबा कम आो? आशा करी हमार समस्त बंधुरा खूब भलो आलो थेको। तो बंधुरा थामबेले दिए मेरा कलम कमी आजकल भिडियोटा मेरे के लिए किस कथा बोलते चाहिए। तुम्हारा प्लिज भिडियो स्किप ना कर देखो। प्लिज तुम्हारा निजे निजे मंतव्य अवश्य कमेंट बक्से लिखे जाना। तो प्रत्येक जगह नारी हमें क्यों कलम की तैना प्रत्येक जगह क्योंकि कलम की प्रमाण कर प्रत्येक जगह समाज तथा कि बोलब एम भाव समाज आकड़े धरे आशेपाशे लोक एम भाव के से परिवार होक समाज होक प्रत्येक जगह लोक क्यों प्रत्येक समय नारी के अपमान मैंने प्रत्येक जगह नारी के कलंकिनी আমরা নারী নাকি দশভুজার রূপ, তাই না? দশভুজা বলে আমাদেরকে তুলনা করা হয়েছে, কিন্তু আমাদের নারীদেরকে কিন্তু প্রত্যেকটা জায়গায় আমাদের অপমান হতে হচ্ছে, প্রত্যেকটা জায়গায় আমাদেরকে বিদ্রূপ মানে লাঞ্ছনা সহ্য করতে হচ্ছে। কেন? একটা মেয়ে যখন শ্বশুরবাড়ি মানে শ্বশুরবাড়ি যায়, যদি যখন গৃহপ্রবেশের সময় যদি কোনো রকমের অঘটন ঘটনা ঘটে যায়, তাহলে কে দায়ী? মেয়েটা দায়ী। এমা বউটা ঘুরে ঢুকতে ঢুকতে অঘটন ঘটে গেল, তাহলে বউটাই মনে খারাপ, তাই না? মানে ওখানে কলঙ্কিনী কে হলো? মেয়ে, তাই না? একটা মেয়ে যখন একটা মেয়ের উপর আরেকটা মেয়ে হয় বা একটা মেয়ে যখন একটা ছেলের উপর আরেকটা ছেলে হয়, তাহলে কি হলো? মেয়েটা খারাপ, মানে মেয়েটা কলঙ্কিনী। ওখানেও মেয়েটাকে কলঙ্কিনী বলে প্রমাণ করা হয়েছে। একটা মেয়ে, আমি কিছুদিন আগে আমার একটা ঘটনা বলছি বন্ধুরা, আমার যখন বিয়ে লাগে তখন বিয়ের সময় মানে আমাদের প্রথম ইটা হয়ে গেছিলো রেজিস্ট্রির জন্য। প্রথমে যেটা রেজিস্ট্রি হয় তো প্রথমে তো অ্যাপ্লাই হয়, আবার তিন মাস পর একটা সই হয়, তখন ফাইনাল রেজিস্ট্রি হয়, তাই না? তো আমার মানে প্রথমে হওয়ার পর মানে অ্যাপ্লাই হওয়ার পর মাঝখানে একটা ঘটনা ঘটে যায় আমার শ্বশুরবাড়িতে। তো সেখানে কিন্তু বিয়েটা প্রায় ভাঙার মতো হয়ে যায়, মানে আমার শাশুড়িমা বলে দিয়েছিলো পরিষ্কার যে আর বিয়ে হবে না। সেখানেও কিন্তু আমাকে কেউ মানে বলতে ছাড়েনি, অনেকজন বলেছে যে হয়তো মেয়েটার জন্যই বিয়েটা ভেঙেছে, অথচ কিন্তু আমার কোনো দোষ ছিল না ওখানে। একমাত্র আমি জানতাম, আমার বাড়িকার লোক জানতো যে আমার কোনো দোষ ছিল না। তবুও কিন্তু সবার জন্য আমার বাবা মা কিন্তু আমাকেই দোষ দিত যে না, হয়তো আমাদের জন্যই বা আমার জন্যই বা আমার কোনো রকমের হয়তো কথা আমি ছেলেটাকে হয়তো কিছু বলে দিয়েছি, মানে আমার হাজব্যান্ডকে হয়তো আমি কিছু বলে ফেলেছি বলে হয়তো তার কিছু খারাপ লেগেছে বলে হয়তো সম্পর্কটা ভাঙতে চলেছে, কিন্তু অথচ আমার কিন্তু কোনো দোষ ছিল না। সেখানেও কে দোষী হলো? মেয়ে। সেখানেও দোষী হলো একটা নারী। মানে দোষ থাকুক বা না থাকুক, একটা দোষ প্রত্যেকটা জায়গায় কিন্তু দোষ মানে দোষের মুখোমুখি কে হতে হবে? একটা নারী, তাই না? আমরা মেয়েরা, আমরা নারীরা কী করি? সমাজের মানে পরিবারের জন্য প্রত্যেকটা দিন কষ্ট করি, প্রত্যেকটা সময় মানে আমাদের কোনো ছুটি নেই, আমরা প্রত্যেকটা সময় নিজের জীবন প্রাণ সঁপে দিই পরিবারের জন্য। তবুও যদি কোনো কিছু খারাপ হয় তাহলে কে দায়ী? একটা নারী, তাই না? বিয়ের পর যদি একটা ছেলে যদি খারাপ হয়ে যায় তাহলে কে দায়ী? একটা নারী। বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে যদি একটা খারাপ হয়ে যায়, মানে ছেলে মেয়ে ভালো হলো না, খারাপ হয়ে গেলো, তাহলে কে দায়ী? তার মা, মানে একটা নারী দায়ী। প্রত্যেকটা জায়গায় একটা নারীকে অপমান করা হয়েছে, প্রত্যেকটা জায়গায় একটা নারীকে ব্যঙ্গ বিদ্রূপ করা হয়েছে। আমরা নারী সব পারি, আমরা নিজেকে সব কিছু পরিবর্তন করে দিতে পারি, কিন্তু তবুও আমাদেরকে সমাজ বা তথা আমাদের পাশের লোক আমাদেরকে প্রত্যেকটা জায়গায় কলঙ্কিনী বলে প্রমাণ করা হয়েছে। বলেই হয়তো ওই সময় সীতা রামের কাছে অগ্নি পরীক্ষা দিয়েছিল, আর এই সময় আমাদেরকে প্রত্যেকটা নারীকে প্রত্যেকটা সময় আমাদেরকে পরীক্ষা দিয়ে যেতে হচ্ছে। একটা মানে জিন্স টপ পরে বের হও রাস্তাতে, তাহলে কি বলবে? ইস, কি সেক্সি, তাই না? আর শাড়ি পরে বের হলে কি বলবে? মানে কি শাড়ি একটু ঢেকে ঢুকে বের হলে কি বলবে? ইস বাপ রে, ভদ্র দেখাচ্ছে, তাই না? নিজেকে একটু বেশি মানে প্রত্যেকটা জায়গায় একটা নারী যখন যায় রাস্তা ধরে, তখন সে নাকি মাল হয়ে যায়। রাস্তা ধরে গেলে একটা নারী যদি ভালো করে যায়, সে নাকি সব কী করে? সবাই নাকি তাকে মালের চোখে দেখে। এটাই হলো নারীদের মানে জায়গা, তাই না? প্রত্যেকটা জায়গায় নারীদেরকে অপমান করা হয়েছে, প্রত্যেকটা জায়গায়। কেন নারীরা প্রত্যেকটা জিনিসের মুখোমুখি, খারাপ জিনিসের মুখোমুখি কেন হবে নারীরা? আজকে কি হচ্ছে? কোনো একটা ভুল কারণ ঘটছে, কোনো একটা ঘটনা ঘটছে, তাহলে নারীদেরকে কি হচ্ছে? অ্যাসিডে অ্যাটাক করা হচ্ছে। ভুল হতেই পারে। এই যে রিমলিদি, রিমলি মণ্ডল ব্লগে রিমলিদির কথা বলছি, সে কি করেছিল? তার যতই বড় দোষ থাকুক না কেন, তার যতই বড় অপরাধ থাকুক না কেন, তাকে কি করা হয়েছে? অ্যাসিডে অ্যাটাক করে তার জীবনটাকেই একটা বিপদস্তর দিকে ঠেলে দেওয়া হয়েছে, মানে তাকে অসহায় যেন সে সমাজে নিজের এই যে আমাদের সমাজে আসতে গেলে প্রথমে মুখটা আমাদেরকে নিয়ে আসতে হয়, কিন্তু কি করেছে তাকে? অ্যাসিডে অ্যাটাক করে তার মুখটাকেই এমন একটা মানে পরিস্থিতি করে দিয়েছে যে সে যেন সবার সামনে এসে না দাঁড়াতে পারে, সে যেন সবার সামনে নিজের মুখটা দাঁড়িয়ে বা নিজের পরিস্থিতিটা যেন লোকের সামনে বলতে না পারে।
তো রিমলি দিকে সত্যি স্যালুট, সে নিজের নিজের দম্ভে বা নিজের ইসে এসে ইউটিউবে একটা চ্যানেল খুলেছে। হ্যাঁ, সবাই আমরা তার পাশে আছি, কিন্তু সে নিজের প্রথমে সাহসটা দেখিয়েছে, প্রথমে সে সাহসটা দেখিয়েছে যে হ্যাঁ আমি পারবো, বা আমরা নারীরা পারি। আমরা নারীরা কেন সব জায়গায় প্রত্যেকটা জিনিসে, আমরা কেন একটা নারী যখন প্রেম করে বিয়ে করে যদি একটা মেয়ে যদি পালাই যায় তাহলে কি হয়, সমাজ কী করে চট করে দোষ দেয় কি বা একটা এই মেয়েটা বাজে, তাই না? একটা ছেলে যদি চারটা পাঁচটা বিয়ে করে তাহলে কি হয়, না এই ছেলে ওর কোনো দোষ নেই। যদি মেয়েদেরকে দোষী, আমি বলছি না সব মেয়ে ভালো, আমি এটা কখনোই বলবো না যে সব মেয়ে ভালো বা সব মেয়ের মানে দোষ নেই তবু ওকে দোষী বলা হচ্ছে। হ্যাঁ, অনেক মেয়ে আছে তারা সত্যি, তারা অনেক ভালো জিনিসের সুযোগ নিয়ে তারা অনেক কিছু খারাপ করছে, তারা সমাজকে তথা আমাদের প্রত্যেকটা মানে নিউ জেনারেশনকে তারা খারাপ কিছু শেখাচ্ছে। কিন্তু তার মাঝখানে কি হচ্ছে, যারা ভালো, যারা ভালো কিছু করতে চাইছে তাদেরকে কেন মুখোমুখি হতে হচ্ছে এই কলঙ্কিনের? আমরা কেন আমরা পারি না একটা সুন্দর সমাজ বা সুন্দর, এই চিন্তাভাবনাগুলো কবে পাল্টাবে মানুষের? প্রত্যেকটা জায়গায় নারীরা কি হচ্ছে আজকে মানুষ এতটা, একটা নারী যদি একটা হাজবেন্ড মারা যায়, একটা যদি ছেলের সঙ্গে গল্প করে তাহলে কী হলো, সে তার সাথে তার সম্পর্ক আছে, মানে এমন এমন পরিস্থিতি থেকে নারীদেরকে ঠেলে দেওয়া হচ্ছে বলে নারীরা কিন্তু আজকে ডিপ্রেশনে চলে যাচ্ছে। যদি রিমলিদের মতো মানুষ যদি উঠে আজকে না আসতো, সে যদি ইউটিউবে একটা চ্যানেল না চ্যানেল মানে না খুলে সে যদি ঘরে বসে থাকতো তার মুখটা নিয়ে, তাহলে সে কী হতো আজকে, তার মৃত্যুর দিকে সে ঠেলে যেত, তাই না? তার মৃত্যু মানে শেষ পর্যায়ে তাকে মৃত্যু, কিন্তু সে কী করেছে, নিজের বুকে পাটা দেখিয়ে নিজের সাহস দেখিয়ে সে আজকে চ্যানেল খুলেছে, নিজের দুঃখটা নিজের কষ্টটা সবার সামনে বলেছে, তারা তার কষ্টটা আমরা বুঝেছি বলেই কিন্তু তার পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। তো আমাদের প্রত্যেকটা মেয়ে আর কী করছে ইউটিউবে, কিছু কিছু মেয়েরা কী করছে সত্যি ভালো মানুষের মানে সুযোগ নিয়ে তারা নিজেকে খারাপভাবে বা নিজেকে উলঙ্গভাবে লোকের সামনে প্রদর্শন করছে, তাদের কথা আমরা বাদই দিলাম। কিন্তু যারা যারা ভালো করছে, যারা সমাজকে ভালো শিক্ষা দিতে চাইছে, ভালো কিছু করতে চাইছে, তারা আজকে কেন, তারা কেন অসহায়? প্রত্যেকটা জায়গায় মেয়েদেরকে কেন অপমান হতে হচ্ছে? আমার এই কথাগুলো বলার পেছনে আমার একটাই কারণ, আমার যখন বিয়ে লাগে আমার বাবাও ছিল, তাই না? আমার বাবার তোমরা তো সবাই জানো যে আমার বাবা মারা গেছে, মানে এখনও বাবার সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়নি। আমার বাবা, আমার মা, আমরা পাঁচ বোন, আমার মায়ের যখন মেয়ের পর মেয়ে হয় আমার মাকে অনেকজন বলেছে যে কী ব্যাপার তোমার খালি মেয়ের পর মেয়ে হচ্ছে, তাহলে সেখানেও কি শুধু মেয়ের দোষ ছিল? প্রত্যেকটা জায়গায় মেয়ের দোষ কেন হচ্ছে? আমরা মেয়েরা আমরা যখন নিজেকে প্রাণপণ সঁপে দিচ্ছি এই পরিবারের পিছনে, প্রত্যেকটা আমরা যখন শ্বশুরবাড়িতে আসি তো কী করিস, না শাশুড়ি মা এগুলো করে এসছে, এই নিয়মগুলো মেনে এসছে, এই পূজা পার্বণ বিভিন্ন রকমের রুলস, তাই না? পরিবারে কত রকমের রুলস থাকে, সেগুলো আমরা মেনটেন করার চেষ্টা করি। কেন? যে আমার মানে যারা আমাদের পিছনে মানে আমার শ্বশুর শাশুড়ি করে গেছে, তাদের মতো করে মেনটেন করে আমার পরিবারটাকে চালাবার চেষ্টা করবো। আমরা যখন সব কিছু করতে পারছি তবু আমরা কলঙ্কিনি দায়ী, আজকে আমরা সত্যি সব কিছুতে কলঙ্কিনি। আর রিমলিদি আরেকটা মেয়ের কথা বলেছিল, কবিতা নাম ছিল ওই মেয়েটাকেও কী দোষ করেছিল, ওকেও অ্যাসিড অ্যাটাক করা হয়েছে। এই অ্যাসিড অ্যাটাকের মানে আমি অ্যাসিড অ্যাটাকের এই কথাগুলো মানে তার কথাগুলো শুনে তার ভিডিওটা দেখে সত্যি আমি খুব দুঃখিত যে প্রত্যেকটা জায়গায় মেয়েরা কেন অসহায়, মেয়েরা কেন কলঙ্কিনি? একটা মেয়ে ভালো করে লোকের সামনে দাঁত বের করে হাসলে মেয়েটা নাকি বাজে, তাই না? যদি ঘরে বসে মেয়েটা যদি চার দেওয়ালের মাঝখানে কাঁদে তাহলে কেউ তাকে চুপ করাতে আসবে না। এটাই হচ্ছে আমাদের সমাজ। তো আমি তোমাদের কাছে একটাই অনুরোধ বন্ধুরা, যে তোমরা প্লিজ আমার এই কথাগুলোর সাথে একমত কিনা, যা সত্যি এই ঘটনাগুলো ঘটছে কিনা, আর আমরা যারা মানে যারা সত্যি পথে বা সৎ পথে নিজের জীবনটাকে প্রতিবাহিত করছে তাদেরকে সত্যি আমাদেরকে সাপোর্ট করা দরকার, সাপোর্ট করা উচিত, তাদের পাশে থাকা দরকার। আর বাদ দাও না যারা নিজেকে খারাপভাবে হ্যাঁ সমাজকে দূষিত করছে, তাদেরকে এড়িয়ে চলো না, তাদেরকে নিয়ে উলট পালট না করে আমার মনে হয় তাদেরকে নিয়ে এগিয়ে, তাদেরকে নিয়ে মানে তাদেরকে বাদ দিয়ে নিজের জীবনকে নিয়ে এগিয়ে চলি আমরা, তাদের বাদ দাও। তো আমাদের মেয়েদেরকে সবাইকে সবল হতে হবে, সবাইকে মানে কি বলবো, নিজের পায়ে দাঁড়িয়ে নিজেকে জোট মানে শক্ত মনে নিজেকে এগিয়ে যেতে হবে, যে মেয়েরা আমরা নারী আমরা সব পারি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা। তোমরা আমার ভিডিওটা মানে তোমরা আমার কথাগুলোর সাথে যদি একমত থাকো তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আর প্লিজ সব একটা করে লাইক করবে, কমেন্ট করবে, অবশ্যই চ্যানেলটিকে যারা নতুন সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে সাথে থাকবে। আজকের মতো টাটা।